3, 2, 1. এখন ঘুরিতে সকাল 8টা, বাস ছাড়লো কাটরা থেকে উধমপুরের জন্য। দেখা যাক কখন পৌঁছাই উধমপুর। বাস মোটামুটি ফাঁকাই আছে। কাটরা থেকে উধমপুর প্রাইভেট বাস স্ট্যান্ড 44 কিলোমিটার রাস্তা। উধমপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। কাটরা থেকে শুরু করেছিলাম 8:30 ছাড়লো বাস, আর এখানে পৌঁছাতে 44 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা লাগলো। তো এখন 9:30। এবার এখান থেকে বানিহাল যাওয়ার জন্য বানিহালের বাস দেখব পাওয়া যায় কিনা, ওখান থেকে ট্রেনে জার্নি একটা চেষ্টা করব। ঠিক আছে, দেখা যাক। এখন এখানে দেখতে হবে কোথায় বানিহালের গাড়ি পাওয়া যায়। ওই লাল বাসটা সম্ভবত বানিহাল যাবে। হ্যালো ফ্রেন্ডস, উধমপুর থেকে এখন লোকাল বাস সার্ভিসে বসেছি। এই বাসটা যাচ্ছে রামবান পর্যন্ত। রামবান থেকে বানিহাল যাওয়ার জন্য একটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে বানিহাল যাবো। আর দেখা যাক বানিহাল কটার সময় পৌঁছায়। যদি ট্রেনের টাইম ঠিক থাকে তাহলে ট্রেন শ্রীনগর পর্যন্ত। তো সঙ্গে থাকো তোমরা, তোমরা রয়েছো নেচার অ্যান্ড বিচ চ্যানেলে। আমি তোমাদের সাহেব, আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি কাশ্মীর ভ্যালি দেখানোর জন্য। তো এখন পর্যন্ত এতটাই। ব্রেকফাস্ট করে নিয়েছি এখানে, কিছুটা ব্রাঞ্চই বলতে পারো। রুটি চিকেন খেয়ে নিলাম, 120 টাকা প্লেট। উধমপুর থেকে বেশ কিছুটা রাস্তা এগোনোর পরে সেই বিখ্যাত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল। ওরে বাপরে বাপ, 9 কিলোমিটারের উপরে এই টানেল। এই টানেল হওয়ার জন্য এখন আর পাটনিটপের উপর দিয়ে যেতে হয় না। NH-44 উপর গড়ে ওঠা এই টানেল জম্মু থেকে শ্রীনগর যাওয়ার সময় প্রায় 3.5 ঘন্টা কমিয়ে দিয়েছে। ভাবতে পারছো? পাহাড় আর রাস্তা, এই দুটো থাকলে আমার অবশ্য আর কিছু দরকার নেই। রাস্তার বিভিন্ন জায়গায় কাজ চালিয়ে যাচ্ছে গভর্নমেন্ট, আর আমি কখন স্টেশন পৌঁছাবো এটাই আমার এক্সাইটমেন্ট। রামবান ঢোকার একটু আগেই কারোল বলে একটা জায়গাতে বাসের টায়ার পাংচার হয়ে গেছে, এই যে সারাচ্ছে। একটু ব্রেক হয়ে গেল আর কি, অনেকক্ষণ বসে থাকার পর একটু হাঁটা চলা। যদিও এখান থেকে আর বেশি দূর না, এই 6 কিলোমিটার মতো বোধহয় আর বাকি আছে পৌঁছাতে রামবান। রামবান থেকে তারপরে আবার যেতে হবে আমাকে বানিহাল পর্যন্ত। দেখা যাক মানিহাল পর্যন্ত পৌঁছে তারপরে আর ট্রেনের সময় থাকে কিনা। এখান থেকে ভিউটা খুব সুন্দর, নিচে নদী। চলো বন্ধুরা সঙ্গে থাকো, আর দেখি আগে কতটা যাওয়া যায় আজকে। এখন বাজে 1:30, পৌঁছালাম রামবান। এখান থেকে বানিহালের গাড়ি খুঁজবো শেয়ারিংয়ে বানিহাল যাওয়ার জন্য। জানি না আজকে বানিহাল কখন পৌঁছাবো, কারণ বানিহাল থেকে আমার টার্গেট ট্রেন লাস্ট আছে শ্রীনগরের জন্য 4:25, সেটাও আবার অনেক সময় ক্যান্সেল থাকে। দেখা যাক কতটা যাওয়া যায়। চলো বন্ধুরা থাকো আমার সাথে,
আর দেখতে থাকো আমার এই নর্থ ইন্ডিয়া সিরিজের কাশ্মীর ভ্যালি এক্সপ্লোর। রামবানে আমি যে জায়গাটায় নেমেছি সেই জায়গাটা অ্যাকচুয়ালি চেনাব নদীর বাম তীরে, আর আমাকে একটা ছোট্ট ব্রিজ ক্রস করে নদীর ওপারে যেতে হবে, গিয়ে আবার NH-44 সেখান থেকেই ধরতে হবে গাড়ি। আমাকে নামিয়েছে ওপারে, আর এই ব্রিজ দিয়ে এপারে এলাম। বানিহাল যাওয়ার গাড়ি খুঁজছি, জেকে পুলিশ একজন বললেন এই ওপরে গিয়ে পাওয়া যাবে, এখান থেকে শর্টকাট আছে, এই ব্রিজের ওপরে রাস্তা আছে, ওখানে গিয়ে পাওয়া যাবে, দেখি যাই। আরে বাবা রে, ও এইটা দিয়ে উঠে এলাম, বাপরে। কোন রকমে চার পায়ে উঠে এলাম বলা যায়। নিচে চেনাব নদী আর সুন্দর সেই ব্রিজ। দেখ কে উতরিয়েগা ভিসাব, বহুত হি ডেঞ্জারাস রোড হ্যায়, বাচ্চে কো লেকে সাবধানি সে। এবার আমাকে আরো উপরে উঠে যেতে হবে, উপরে রাস্তার ফ্লাইওভারের কাজ হচ্ছে, তার উপরে গিয়ে পাওয়া যাবে শেয়ারিং গাড়ি। বানিয়াল যাওয়ার শেয়ার গাড়িতে বসেছি, দেখি কটার সময় বানিয়াল পৌঁছায়। এখন বাজে 2:45, তো 2 নাগাদ এই গাড়িটা ছাড়বে বললো। এই জায়গায় রাস্তা একটু কম প্রশস্ত, ওই যে বন্ধুরা দূরে দেখা যাচ্ছে বানিহাল স্টেশন, মোটামুটি তো টাইমেই পৌঁছে গেছি, মনে হচ্ছে ট্রেন পেয়ে যাব, হ্যাঁ যদি ট্রেনটা থাকে। পৌঁছে গেলাম বানিহাল স্টেশন, বলা হয়নি উদমপুর থেকে বাসে রামবান অবধি আসার জন্য আমার লেগেছে 100 টাকা ভাড়া, আর এখানে শেয়ার জিপে এলাম, ভাড়া পড়লো 150 টাকা। রাস্তায় অল্প বিস্তর জ্যাম ছিল, তাও ঠিকঠাক সময় মোটামুটিভাবে, লাস্ট ট্রেন এখানে 4:25, গিয়ে দেখবো ট্রেন আছে না নেই। এই বানিহাল স্টেশন, চারদিকে পীর পাঞ্জাল রেঞ্জ, এখন আপাতত স্টেশনে ঢুকি, গিয়ে দেখি ট্রেন আছে না নেই। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের হোস্ট সাহেব, ঘুরে বেড়াচ্ছি ভারতবর্ষের আনাচে কানাচে, আর যে ভিডিওগুলো করছি তুলে ধরছি তোমাদের সামনে, তোমরা দেখছো কাশ্মীর সিরিজ, পরবর্তী সিরিজ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।